বৃক্ষরোপণ করি দূষণমুক্ত পৃথিবী গড়ি প্রতিপাদ্যে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা, র্যালি ও শিক্ষার্থীদের গাছের চারা দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে জয়পুরহাটের হারাবতী ও তুলসীগঙ্গা নদীর দুপারে 1,00,000 গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এছাড়া মাধাইনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের তেঁতুল গাছের চারা দেওয়া হয়। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে 7 দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী হয়েছে। বৃক্ষরোপণের উপকারভোগী 20 জনকে চেক তুলে দেওয়া হয়। বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। ঠাকুরগাঁও সহ সারা দেশে 20,00,000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করছে পানি উন্নয়ন বোর্ড। বুড়িবাঁধ সেচ প্রকল্প এলাকায় অধিগ্রহণ করা জমিতে মাস জুড়ে 15,000 প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার। চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা চলছে। উদ্বোধনী দিনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি প্রতিপাদ্যে বগুড়ায় সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আল মারুফ। সাবরিনা হাসান, চ্যানেল আই।